ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দুর্গের নাম দৌলতাবাদ ফোর্ট। ভয়ঙ্কর বলার কারণ, এই দুর্গে একবার কেউ ঢুকলে আর ফেরত আসত না। বলছিলাম, আস্ত এক বিশাল পাহাড়ের উপর অবস্থিত ভারতের ভয়ঙ্কর রহস্যময় দৌলতাবাদ দুর্গের কথা। অনেকেই দুর্গটিকে দেবগিরি নামেও চেনেন। আসলে দৌলতাবাদ নামটাই পরে হয়েছে, প্রথমে নাম ছিল দেবগিরি। স্বয়ং মহাদেব নাকি এককালে এখানে থাকতেন, তাই এই জায়গাটার নাম ছিল দেবগিরি। লিটারেলি যাকে বলা হয়ে থাকে হিলস অব গড, যার অবস্থান বাংলাদেশ থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। জনশ্রুত আছে পুরো ভারতবর্ষের মধ্যে এটাই একমাত্র কেল্লা যেটা কেউ কোনোদিন যুদ্ধ করে জয় করতে পারেনি। এই কেল্লায় যে শত্রুই প্রবেশ করেছে তার ভাগ্যেই জুটেছে মৃত্যু, এখানে পদে পদে রয়েছে মরণকোপ। এই কেল্লায় এমন এক জায়গা রয়েছে যেখানে শত্রুরা প্রবেশ করলে তারা ভুল করে নিজেদের সেনাদের ওপর নিজেরাই হামলা করত। এটি এমন এক রহস্যময় স্থান যেখানে প্রবেশ করে আজ পর্যন্ত কোনো শত্রু জীবন নিয়ে ফেরত আসতে পারেনি। দ্বাদশ শতাব্দীর শেষের দিকে তৎকালীন যাদব বংশীয় রাজা পঞ্চম ভিল্লামা এই ত্রিকোণাকার অনন্ত পরাক্রম দুর্ভেদ্য দেবগিরি ফোর্টটি বানিয়েছেন। এই ফোর্টটির বেশ কিছু বিশেষত্ব আছে যেগুলো একটু পরেই বলছে। দেবগিরির ফোর্টের বৈশিষ্ট্য রাজা পঞ্চম ভিল্লামার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। অবস্থানগত ও গঠনগত দিক থেকে ফোর্টটি এতটাই দুর্ভেদ্য ছিল যে সোজা পথে আক্রমণ বা যুদ্ধ করে তার দখল নেওয়া সম্ভব ছিল না। ফোর্টটি দখলের একমাত্র উপায় ছিল গুপ্ত চক্রান্ত ও ষড়যন্ত্র, মানে এক কথায় রণনীতি নয়, গুপ্ত কৌশলে দেবগিরি ফোর্টটি দখল করতে হতো। ফোর্টটি প্রায় 200 মিটার উঁচুতে একটি ত্রিভুজাকৃতির পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। কিন্তু শুরু থেকেই এই ফোর্টকে দুর্ভেদ্য কেন বলছি তার কিছু কারণ দিলাম। নাম্বার ওয়ান, ফোর্টটিতে ঢোকার মুখ থেকে শেষ পর্যন্ত পুরোটাই ঊর্ধ্বমুখী ঢালু রাস্তা, যাতে শীর্ষে পৌঁছাতেই অবস্থা খারাপ হয়ে যায়। নাম্বার টু, ফোর্টে পৌঁছানোর একমাত্র উপায় হলো একটি সরু সেতু, যেখানে দুজনের বেশি আটকাবে না। তারপর পাথরে খচিত একটি দীর্ঘ গ্যালারি রয়েছে যেটাও পুরো ঊর্ধ্বমুখী ঢালু। নাম্বার থ্রি, এই দীর্ঘ গ্যালারির মাঝামাঝি বরাবর খাড়া সিঁড়ি রয়েছে যার ওপরটা ঢাকা। একসময় যেখানে আগুন জ্বালাবার ব্যবস্থা ছিল, কোনোভাবে যদি শত্রু চলেও আসত এই অবধি দুর্গের ভেতর থেকে এখানে আগুন জ্বালিয়ে দিত, ফলে আক্রমণকারীরা বের হতে পারত না। নাম্বার ফোর, দুর্গে ঢোকার ও বের হবার একটাই রাস্তা ছিল, ফলে একবার কেউ ভেতরে ঢুকে পড়লে তাকে বেরোতে হলে পুরো দুর্গটাকে ঘুরতে হতো। নাম্বার ফাইভ, দুর্গের পাঁচিলের দরজার গায়ে প্রচুর ধাতু বা পাথরের তৈরি কাটা আছে, সেগুলো হাতিকে আটকানোর জন্য। ওই সময়ে বারুদ ছিল না, মত্ত হাতির গায়ের জোরে দুর্গের দরজা ভাঙা হতো, তাই ওই ব্যবস্থা। নাম্বার সিক্স, দুর্গের পুরো পাহাড়টি মসৃণ ও খাঁজবিহীন, মানে পাহাড় বেয়ে উঠে রাতের অন্ধকারে কুমিরের খাল ডিঙিয়ে দুর্গ দখল ছিল অসম্ভব। এছাড়াও সমস্ত দুর্গটা পানি ভর্তি পরীক্ষা দিয়ে ঘেরা, আর তাতে কুমির থাকত, মানে একটু একটু তাড়াহুড়ো যদি করেছেন তো আপনি কুমিরের খাবারে পরিণত হবেন। যদিও সেসব বহু আগের কথা, এখন আর তেমন কোনো ব্যবস্থা নেই, তারপরও কোনোভাবে দ্বিতীয় পাঁচিলের কাছে গিয়ে পৌঁছালেন, এবার দরজা খুঁজে বেড়ান। কারণ প্রথম পাঁচিলের মতো এখানেও অনেক দরজা কাটা রয়েছে, তার মধ্যে একটি মাত্র দরজা আসল। আসলে তিনটি প্রাচীরেই অনেকগুলো করে দরজা বানানো, সেখানে মাত্র একটি দরজা খুলবে, বাকিগুলো ফলস ডোর। প্রাচীন মিশরে এমন সিস্টেম ছিল শত্রুকে গোলক ধাঁধায় ফেলার জন্য। এই ফোর্টটিও তাই, আপনার একটা করে দরজা খোলার চেষ্টা করতে কয়েক ঘন্টা পেরিয়ে যাবে।